intro. অন্যমা লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মা না হয়ে তুমি, আর কারো মা হতলে ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে, মজা আরো হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি, আমি থাকতেম ওই গায়েতে তুমি পাড়ের গায়ে, ওইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই, হঠাৎ এসে পেছন দিকে আমি বলতেম বল দেখি কে, তুমি ভাবতে চেনার মতো চিনি নে তো তবু, তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমার চিনতে হবেই আমি তোমার অপু, ওই পের পারেতে যখন তুমি আনতে যেতে জল, ওই পারেতে তখন ঘাটে বল দেখি কে বল, কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতেন তোমার দিকে, যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার, সাঁতার আমি শিখি নিজে নইলে আমি যেতেম নিচে, আমার পারে থেকে আমি যেতেম তোমার পার, মায়ের পারে অপুর পারে থাকতো তফাত, কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো, রইতো না একসাথে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধে বেলায় মিলে যেত অপুতে আর মাতে, কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হতো মারাজি, ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি পায়ের কাছে, বসতো খান্তপুরি উঠতো তারা সাত ভাইতে, ডাকতো শিয়াল ধানের ক্ষেতে, পুরো ছায়ায় মতো বাদুর কোথায় যেত উড়ি, তখন কি মা দেরি দেখে ভয় হতো না থেকে থেকে, পার হয়ে মা আসতে হতোই অবু যেথায় আছে, তখন কি আর ছাড়া পেতে তিতিম কি আর ফিরে যেতে, ধরা পড়তো মায়ের ওপার অপুর পাড়ের কাছে।